a girl's best friend. পুজো বলে এটা তাই না আর মেজ বেস্ট ফ্রেন্ড হলো কুকুর আমার জীবনে সোনা রূপা হীরার কাছাকাছি মোটামুটি ভার্চুয়ালি এই জীবনের প্রথম আমি এসেছি এর আগে এইভাবে তোরা যাইনি আমার বিয়ের সময় নয় তবে এটা একটা সম্ভাবনার শিল্প অবশ্যই দুনিয়ার সব কিছু গ্রোথ আছে এখানে হবে আর এটা চিরন্তন সোনা রূপা হীরা অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে নানাভাবে চিরন্তন কোরআন কিতাবে এর উল্লেখ আছে এত গুরুত্ব এর আছে ইংরেজিতে একটা প্রবাদ আছে ডায়মন্ড ইজ এ গার্লস বেস্ট ফ্রেন্ড পুজো বলে এটা তাই না আর মেয়েজ বেস্ট ফ্রেন্ড হলো কুকুর মেয়েদের বেস্ট ফ্রেন্ড হলো ডায়মন্ড আর মেয়েদের হলো কুকুর খারাপ সেন্সে নয় তো সেই ডায়মন্ডের বা সোনা রূপার বা হীরার বাজার চিরন্তন গ্রোথ হবেই আমাদের সম্ভাবনা অবশ্যই আছে উই আর এ গ্রোয়িং ইকোনমি আমরা সুযোগ সন্ধান করছি এবং এই ক্ষেত্রে আমাদের মুম্বাই বা ভারতের মতো অতটা না হলেও এই অঞ্চলের কিছু গুণাগুণ আমাদের মধ্যেও আছে আমাদেরও একটা ছোট ঐতিহ্য আছে এটাকে ধরে আমরা আসতে পারি এখানে কিছু বিষয় চলে এসছে আমি বেশি কথা বলবো না দু তিনটা বিষয় আমি মনে করি একটু হাইলাইট করা দরকার ভিসার একটা ব্যাপার আছে ভিসা বিডার ওনারা দেখবেন আরও আমাদের অফিসাররা আছেন ভিসা কি ভিসা এমনিতে ইজি হওয়া উচিত ইনফ্যাক্ট ভিসা দুনিয়াতে থাকাই উচিত নয় এটা ব্যক্তিগত মত হ্যাঁ আবার নানা কারণে করছে এটা যত পারা যায় সিম্পলিফাই করা আর ইমিগ্রেশন পুলিশ পুলিশ এগুলো উঠিয়ে দেওয়া উচিত এখন এগুলো দিয়ে শুধু মেশিন দিয়ে করা যায় ইটস পসিবল এরকম আমেরিকানরা যায় এখন যেতে হয় না তো ওটা ওটা স্ট্রাইক করলে আপনি পার হয়ে যান আরেকটা জিনিস যেটা দরকার বিভিন্ন বিধি বিধানে প্রেডিক্টেবিলিটি কী হতে পারে একটা যেন একটা ধারণা থাকে হঠাৎ করে এটা বলে দেয় এই কী বলে এনবিআর নানার সময় হঠাৎ হঠাৎ যেন এই কাজটা বন্ধ করে স্টেবল প্রেডিক্টেবল স্থিতিশীল একটা বাজার বা চিন্তা থাকলে আপনারাও যারা ব্যবসা করেন তাদের জন্য সুবিধা হবে এই দিকেও আমি ফ্ল্যাগ করব এছাড়া স্পেশাল জোন একটা সুন্দর প্রস্তাব এসছে একজন বলছেন একটা স্পেশাল জোন দরকার আছে বলে এটা এত ছোট শিল্পের জন্য ছোট জায়গা লাগে দরকার নেই এক্সিস্টিং যেগুলো ভেজা ভেজা আছে ওইখানে একটা ইয়ার মার্ক নির্দিষ্ট ছোট জায়গা দিলে এটা হতে পারে গুড আইডিয়া আমি মনে করি এইসব বিষয়ে সরকারের কর্তা ব্যক্তিরা এখানে আছেন তারা নোট করবেন আশা করি এবং এগুলোতে আমরা যেটা সরকারের সহায়তা দেওয়া দরকার অবশ্যই নিজের প্রয়োজনে দেশের প্রয়োজনে আমরা এই সাপোর্টগুলো দিয়ে যাব আর আপনাদের কাছে আমার শেষ নিবেদন হরাইজন্টাল হরাইজন্টালের তুলনায় ভার্টিক্যাল কিছু করার পরিবর্তন দরকার আছে যেমন মেশিন এনে কাটিং মাটিং কি আরও করা যায় উপরের দিকে এইসব ক্ষেত্রে আপনারা ঢুকতে পারেন শুধু নতুন নতুন দোকান না করে যেমন 40,000 নাকি কারবার আছে পাঁচজন হইলে 2,00,000 হয় আর সাপ্লায়ার কাটার ক্লিনার সংগ্রাহক সেলসম্যান নিলে প্রায় 15-20,00,000 হতে পারে আপনারা বলছেন 20,00,000 বিরাট সেক্টর এখানে ভার্টিক্যাল গ্রোথটা হলে কিন্তু আমরা গ্লোবাল মার্কেটে ঢুকতে পারবো না ভার্টিক্যাল গ্রোথ শুধু ফিজিক্যাল না ডিজাইন ওখানে আরও বেশি দরকার যেমন আমাদের গার্মেন্টসরা করেন কি একটা আছে গার্মেন্টসের একটা বোধহয় ইনস্টিটিউট আছে এখানে আপনারা ছোটোখাটো হলে চিন্তা করতে পারেন তো আমি আর সময় নিব না আমি সকলের কথা শুনেছি এবং আমি উপকৃত হয়েছি যারা পণ্ডিত ব্যক্তিবর্গ আছেন আমাদের উপস্থাপক মোয়াজ্জেম ডক্টর মোয়াজ্জেম তার এই কাগজের জন্য ধন্যবাদ এবং অন্য সকলকে ধন্যবাদ সর্বোপরি বাজুজকে আমার ধন্যবাদ গুড লাক জয় বাংলা